गुड मॉर्निंग डियर स्टूडेंट्स, वेलकम बरखाता कॉलेज ऑनलाइन क्लास। आज के इंग्रेजी द्वितीय पत्र क्वेश्चन थ्री नम्बर आलोचना करब। क्वेश्चन थ्री हलो कम्प्लीट द सेंटेंस, एक बक्स देवा थाकबे आर किछु तथ्य देवा थाकबे आर तोमाके लिखे दिए दिए वाक्यटुकु पूर्ण करते हबे। बोर्डे आमी एकटा चित्र तुले धरछि, ओइटार आमरा ओइ विषयगुलो आज के आलोचना करब। प्रिय शिक्षार्थी, क्वेश्चन नम्बर थ्री, এরকম একটা বক্স দেওয়া থাকবে আর তোমাকে এইভাবে বাক্য আমরা দিয়ে রাখবো, এখানে বাক্য তৈরি করতে হবে। আমি প্রত্যেকটা রুলের পক্ষে একটা করে উদাহরণ দিচ্ছি আর একটা করে উদাহরণ তোমরা মনে রাখো, সেটা বুঝতে পারবা। প্রথমে দেওয়া আছে, আই উইশ ইট ইজ হাই টাইম, উড ইউ মাইন্ড দেয়ার ইট অ্যাজ সুন অ্যাজ অ্যাজ লং অ্যাজ অ্যাজ ইভ লেট অ্যালোন হ্যাড বেটার উড রাদার হ্যাজ টু হ্যাভ টু হ্যাড টু বি বর্ন। তা আমি প্রথমেরটা বলি, আই উইশের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন আমরা যখন বাক্য তুমি যখন পূর্ণ করতে যাবা তখন তোমাকে ওই রকম একটা বাক্য দিয়ে উদাহরণ দিতে হবে। যেমন আই উইশ আই ওয়াই আর এ কিং, এটা একটা বাক্য। তারপরে আরও দেওয়া আছে, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরেও পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তোমাকে লিখতে হবে তখন ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট হোম। এরপরে দেওয়া আছে, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের পরে আমাদেরকে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। এর পরবর্তীতে তোমাকে আমরা আরে আরে আছে দেয়ার, দেয়ার বাক্যের শুরুতে কোথাও কোনো কিছু থাকলে বুঝাইলে দেয়ার বুঝায়, আর দেয়ারে সিঙ্গুলারও হইতে পারে প্লুরালও হইতে পারে। যেমন আমি একটা উদাহরণ বলতেছি, দেয়ার ইজ ওয়াটার ইন দ্য পন্ড, দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার লোকালিটি, দেয়ার আর ফাইভ মক্স ইন আওয়ার লোকালিটি, এরকম বাক্য যখন আসবে তখন তোমাকে এগুলো লিখতে হবে। এরপরে দেওয়া আছে, অ্যাজ সুন অ্যাজ অ্যাজ লং অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ আর অ্যাজ লং অ্যাজ এরা দুইটা সমগোত্রীয় বাক্য গঠন, দুইটা সমগোত্রীয় বাক্য যদি থাকে তখন এই অ্যাজ সুন অ্যাজ অথবা অ্যাজ লং অ্যাজ বসে। যেমন অ্যাজ অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার ওয়েন্ট দ্য ক্লাস দি স্টুডেন্ট স্টুডা, ক্লিয়ার? এরপরে দেওয়া আছে অ্যাজ ইভ, অ্যাজ ইভ একটা হলো কানেক্টর, এটা দুইটা বাক্যকে যুক্ত করে, প্রথমে একটা পাস্ট ইনডিফিনিট বাক্য নেয় পরে একটা পাস্ট পারফেক্ট বাক্য হয়। যেমন হি টকস অ্যাজ ইভ হি নিউ এভরিথিং, আবার এই বাক্যটায় যদি সামনে একটা পাস্ট ইনডিফিনিট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট। যেমন শি টকড অ্যাজ ইভ হি হ্যাড নোন অল। তারপরে দেওয়া আছে লেট অ্যালোন, লেট অ্যালোন অর্থ হলো ভাবাই যায় না অথবা চিন্তেই করা যায় না, এমন অর্থ যদি প্রকাশ করে তখন তোমাকে লিখতে হবে লেট অ্যালোন। যেমন দি ওল্ড ম্যান ক্যান নট ওয়াক এ মাইল ড্যাশ টেন মাইল, তখন তোমাকে এখানে উত্তর লিখতে হবে লেট অ্যালোন টেন মাইল। যেমন আমি আর একটা উদাহরণ দিচ্ছি, আই ডু নট নো হিজ নেম ড্যাশ হিজ ফ্যামিলি, এখানেও তোমাকে লিখতে হবে আই ডোন্ট নো হিজ নেম লেট অ্যালোন হিজ ফ্যামিলি। ডিয়ার স্টুডেন্টস, এরপরে দেওয়া আছে হ্যাড বেটার উড বেটার হ্যাড রেদার উড রেদার হ্যাভ টু হ্যাজ টু উইশ টু ডিজায়ার টু ইন হোপ টু, এগুলির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়, সাবজেক্ট অনুযায়ী টু বিভাগ সাবজেক্ট অনুযায়ী এগুলি বসে। যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হয় তাহলে হবে হ্যাজ টু, আর যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার না হয় তাহলে হবে হ্যাড বেটার উড বেটার হ্যাঁ হ্যাজ টু হ্যাভ টু। এরপরে আছে উড রাদার, উড রাদার বাক্যটাকে মনে রাখার জন্য তোমাকে মনে রাখতে হবে যে যে বাক্যে দ্যান থাকে সেই বাক্যতে উড রাদার হয়। যেমন আই উড রাদার ডাই দ্যান বেক,
ক্লিয়ার? আমি আরেকবার বলতেছি, যে বাক্যে দেয়ান থাকবে সেই বাক্যে উড রাদার বসবে। তা আমরা উড রাদার উপরে দিয়ে রাখবো, তোমাকে তখন বাক্যটা দেখে দেখে লিখতে হবে। তখন বাক্যটা হবে, আই উড রাদার ডাই দেন বেক। এরপরে দেওয়া আছে বি বর্ন। বি বর্ন কথাটা কোথাও থাকলে আমাদের বাক্য খুঁজতে হবে যে ওখানে কি দেওয়া আছে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্যাশ ইন 570 এডি, তখন তোমাকে সাল দেখে বুঝতে হবে যে এখানে হবে ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন। ডিয়ার স্টুডেন্টস, এরপরে দেওয়া আছে হোয়াট ডাস লুক লাইক। বাক্যের প্রথমে হোয়াট ডাস বসলে শেষে বসবে লুক লাইক, অথবা শেষে যদি লুক লাইক থাকে তাহলে সামনে বসবে হোয়াট ডাস। ডিয়ার স্টুডেন্টস, এরপরে এক জায়গায় দেওয়া আছে সেন্স টিল আনটিল। সেন্স সেন্স দুটো বাক্যকে যুক্ত করবে, যখন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে তখন এটা সমগোত্রীয় বাক্য নেবে। যেমন সেন্স দি ওয়েদার ওয়াজ কোল্ড উই কুড নট গো আউট। এরপরে আছে আনটিল। আনটিল দুটো বাক্যকে যুক্ত করবে, সমগোত্রীয় সমার্থক অর্থ যেমন প্রকাশ করবে। যেমন আই ওয়েট আনটিল দ্য ক্লাস ফিনিশ। এরপরে এক জায়গায় আছে লেস্ট। লেস্ট লেস্টের বিপরীত শব্দ হলো শুড। যে বাক্যেতে শুড অথবা মাইট থাকবে তখন তোমাকে সেই বাক্যটা লিখতে হবে লেস্ট। যেমন ওয়ার্ক কেয়ারফুললি লেস্ট ইউ শুড মিস দ্য অপরচুনিটি। ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আজকে আমরা যেগুলি শিখলাম এগুলো তোমরা আগামীতে ভালো করে প্র্যাকটিস করলে আমরা 3 নম্বরের যে উত্তরমালাগুলি যেগুলি প্রশ্ন আসবে তোমরা ভালো লিখতে পারবে। আর এগুলোর রুল যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে তোমার পরবর্তী বাক্যগুলো ভালো হবে না। এই জন্য প্রত্যেকটা রুল তুমি ভালো করে তোমরা ভালো করে পড়বে। আমরা আগামী ক্লাসে এগুলোর আরও প্র্যাকটিস করবো, আরও উদাহরণ দেবো। ধন্যবাদ সবাইকে।